নিখিলবঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষ উপলক্ষে আলিপুরদুয়ার জেলা শাখার দ্বারোদ্ঘাটন ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। শতবর্ষে পদার্পণ করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সেই উপলক্ষে আলিপুরদুয়ার জেলায় একটি ম্যারাথন দৌড় ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শনিবার। তার পাশাপাশি এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুরদুয়ার জেলা শাখার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করা হয়। শতবর্ষ উপলক্ষে আলিপুরদুয়ারের রাজপথ জুড়ে সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্য ও জেলা সহ বিভিন্ন প্রান্তের মানুষ পা মিলিয়েছেন বলে জানা গেছে। এরপর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা ঘটে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সুকুমার পাইন, রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, জেলা সভাপতি অনিন্দ ভৌমিক, জেলা সম্পাদক বিদ্যুৎ সরকার সহ আরো অনেকে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আলিপুর জেলা শাখার তার নতুন ভবনের আজকে শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধনের আগে বর্ণাঢ্যভাবে শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রায় এসে সুবিধাভাবে এসে আজকে নেতাজির জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন, পাশাপাশি আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পতাকা উত্তোলন, শহীদ মিনিটে মাল্যদানের প্রক্রিয়া হওয়ার পরে এখানে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হলো, একটা লাইব্রেরির দ্বারোদ্ঘাটন হলো এবং এরপরে মূল অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে নেতৃত্বের সম্বর্ধনা সভা সহ প্রাক্তন নেতৃত্ব যারা তাদের সম্বর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা এবং এখানে জাতীয় শিক্ষানীতির উপরেও আলোচনা সভা এখানে থাকবে। তারপরে আমাদের ছবির ইতিহাস সম্পর্কে আলোচনা থাকবে, অনুষ্ঠান থাকবে এবং আমরা মনে করি এই সময় ভবন নির্মাণ তাৎপর্যপূর্ণ। এই ভবনটাকে আগামী দিনে ব্যবহার করতে পারবে ছেলে মেয়েদের স্বার্থে, শিক্ষক সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। এখানে বসে ফ্রি কোচিং হতে পারবে প্রান্তিক গরিব ছেলে মেয়েদের জন্য, অনলাইনে ক্লাস এখানে সম্ভব এবং ভবন যখন নির্মাণ হয়েছে সেই ভবনটা ব্যবহার করাটাই হচ্ছে সব থেকে একটা কার্যকরী দিক আমরা আশা করি। হ্যাঁ, আলিপুরদুয়ার জেলা করতে পারবে এই সময়ের মাঝে আলিপুরদুয়ার এই যে মহতি প্রচেষ্টা, তার জন্য তাদের আমি সমিতির পক্ষ থেকে, কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুকুমার পাইন, সাধারণ সম্পাদক নিখিলবঙ্গ। আজ আমাদের নতুন ভবন এবং আমাদের শতবর্ষ যে শতবর্ষে চলছে 1921 সালে আমাদের এই সমিতির জন্ম গাইবান্ধা বাংলাদেশ রংপুরে। আজকে শতবর্ষের শেষের দিকে আমরা অনুষ্ঠানটা করতে পারিনি আমাদের কোভিড পরিস্থিতির জন্য, সেই সময় করতে পারিনি। আমরা এই একসাথে দুটো প্রোগ্রাম করলাম সূচনাতে, আমরা চৌপদী থেকে 10টার সময় আমরা শুরু করলাম ছাত্রদিন নিয়ে একটা দৌড়। এখানটায় ছাত্র যারা দৌড়বিদ তাদের নিয়ে প্রায় রোড রেস করলাম ফায়ার ব্রিগেড পর্যন্ত। ওখান থেকে আমাদের 11টার থেকে শুরু হয়ে গেল আমাদের শোভাযাত্রা, সমস্ত ছাত্র শিক্ষক অভিভাবককে নিয়ে আমরা একটা শোভাযাত্রা করি নাচ গানের মাধ্যমে। যেহেতু একটা নতুন ভবন, নতুন জেলার নতুন ভবন এবং নতুন শতবর্ষ কমপ্লিট করতে পারছি তার গর্বে গর্বিত আমরা। একমাত্র শিক্ষক সংগঠন যে শতবর্ষ আসছে, আমাদের শিক্ষক সংগঠনের প্রথম বর্ষে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাদের ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছি আমরা।
ভালো লাগছে। এখানে আমরা সপ্তাহে যে চেষ্টা করছি ছাত্রদের 10 টাকা করে একটা মেডিকেল চেক আপের চেষ্টা করব, যাতে ছাত্ররা এখানে আসতে পারে। 10 টাকায় আমরা শুরু করে দিতাম শিগগিরই, এবং কোভিড পরিস্থিতির মধ্যে আমরা অনলাইনে ক্লাস একটা রুম আমরা উদ্বোধন করলাম এবং একটা লাইব্রেরি করলাম। এই লাইব্রেরিতে যাতে শিক্ষার সাথে আমরা জড়িত থাকি এবং শিক্ষা বিষয়ে আমরা নিজেদের চর্চা চর্চিত করে শিক্ষার বিস্তারে সুবিধা করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। এর জন্য ভবন, এর জন্য আজকে শতবর্ষ বনিত ভূমি সভাপতি আলিপুরদুয়ার জেলা কমিটি দেখি গম্ভীর শিক্ষক।